বন্ধুরা আজ আলোচনা করব আপনার স্বামী বিদেশে থাকে, সেই বিদেশে থাকা স্বামীকে আপনি কিভাবে তালাক দিবেন এবং অন্যত্র বিয়ে করতে পারবেন। আপনার স্বামী দীর্ঘদিন বিদেশে আছেন, দেখে থাকা আপনার কিংবা আপনার সন্তানদের কোনো খোঁজ খবর কিংবা ভরণ পোষণ দিচ্ছে না, উল্টো করে আপনার উপর নানা রকম অপবাদ লেপন করছে। এমন অবস্থায় আপনি স্ত্রী হিসেবে বিদেশে থাকা কিন্তু ওই স্বামীকে তালাক দিতে পারবেন এবং তালাক দিয়ে অন্যত্র বিয়ে করতে পারবেন। কিন্তু কিভাবে তালাক দিবেন এ বিষয়ে আমাদের আইনে কি বলা রয়েছে বিস্তারিত কথা বলতে আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বিয়ের কাবিননামা বা নিখাও নামার 18 নম্বর কলামে যদি লেখা থাকে যে স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছে, এই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ লেখা থাকে তাহলে স্ত্রীর পক্ষে সেই বিদেশে থাকা স্বামীকে তালাক প্রদানে কোনো আইনগত বাধা নেই। আমাদের দেশে সাধারণত 99% কাবিননামায় এই ঘরটিতে হাঁ শব্দটি লেখা থাকে, আর এই হাঁ শব্দের বলেই স্ত্রী তার বিদেশে থাকা স্বামীকে তালাক দিতে পারেন। এই তালাককে বলা হয় তালাকি তাওফিজ। কাবিননামার এই ক্ষমতা বলে স্ত্রী বিদেশে থাকা স্বামীকে তালাক দিতে পারবেন, এই বিষয়ে আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যা 9 ডিএলআরের 455 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। যেহেতু এই জাতীয় ঘটনায় স্ত্রী তালাক দিচ্ছেন, কাজেই চেয়ারম্যানের নিকট নোটিশ পাঠানোর দায়িত্ব স্ত্রীরই, আর একটা কপি স্বামীর কাছে পাঠাতে হবে। এখানে জানিয়ে রাখি যে এই সংক্রান্ত তালাক আপনি কিন্তু ঘরে বসেই দিতে পারবেন, এর জন্য কাজীর কাছে যাওয়ার দরকার নেই, এমনকি বিয়ের কাবিননামারও দরকার নেই। স্ত্রীর দায়িত্ব তালাক ঘোষণার পরে স্বামী বিদেশে যেখানে অবস্থান করছেন সেই ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দেওয়া, সেই সাথে স্বামীর নিজ এলাকার ঠিকানাতেও নোটিশের একটি করে কপি পাঠিয়ে দিন। এমনকি আপনার স্বামীর দেশে থাকা পিতামাতা, ভাই বোন কিংবা যিনি অভিভাবক হিসেবে ওই স্থায়ী ঠিকানায় বসবাস করছেন তালাকের বিষয়ে অবগত করতে তাকেও একটি নোটিশের অনুলিপি পাঠাতে পারেন। আর আপনার স্বামীর এলাকার চেয়ারম্যানকে কিন্তু নোটিশ দিতেই হবে। এখানে চেয়ারম্যান বলতে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয় তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে দিতে হবে, যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার মেয়রকে দিতে হবে, আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে সে তালাকের একটি নোটিশ পাঠাতে হবে। এই চেয়ারম্যান বা মেয়র নোটিশ প্রাপ্তির তারিখ থেকে 90 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনার বিদেশে থাকা স্বামীর সাথে আপনার তালাক কার্যকর হবে না, কারণ নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র মহোদয় দুই পক্ষের মধ্যে আপোষ বা সমঝোতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সালিশি পরিষদ গঠন করবেন। এর মধ্যে প্রতি 30 দিন একটি করে মোট 3টি নোটিশ দেবে তালাকদাতা এবং তালাক গ্রহীতাকে। আপোষ মীমাংসা হয়ে গেলে যিনি তালাক দিয়েছেন তিনি যদি তালাক নোটিশ প্রত্যাহার করেন তাহলে আর তালাক কার্যকর হবে না। আপনাকে জেনে রাখতে হবে যে চেয়ারম্যান বা মেয়র মহোদয় কর্তৃক কোনো নোটিশ পাঠানো কিংবা সালিশি পরিষদ গঠন করুক বা না করুক, নোটিশ পাঠানো এবং 90 দিন অতিক্রান্ত হলেই কিন্তু তালাকটা কার্যকর হয়ে যাবে। এরপর আপনি আপনার পছন্দ মতো কাউকে বিয়ে করে নতুন করে ঘর সংসার করতে পারবেন, আইনে কোথাও বাধা নেই। এতে বিদেশে থাকা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর বিরুদ্ধে কোনোরূপ মামলা মোকদ্দমা করে অথবা অন্যায় ফায়দা হাসিলের কোনো সুযোগ নেই। মনে রাখবেন যে আপনি স্ত্রী হিসেবে বিদেশে থাকা স্বামীকে তালাক দিলেও সেই বিদেশে থাকা স্বামীর কাছ থেকে আপনি কিন্তু দেনমোহর আদায় করতে পারবেন, কিন্তু স্বামী বিদেশ থেকে যে আপনার ভরণ পোষণের জন্য বা অ্যাকাউন্টে যে সমস্ত টাকা পয়সা অতীতে পাঠিয়েছেন, বিয়ের পর সোনাদানা কাপড় চুপড় দিয়েছিল, সেগুলো কিন্তু আপনার কাছ থেকে আইনগতভাবে আদায় করতে পারবেন না। তবে সন্তানাদি যদি আপনার কাছে থাকে তাহলে সেই সন্তানাদির ভরণ পোষণও কিন্তু আপনি সেই তালাকপ্রাপ্ত স্বামীর কাছ থেকে আদায় করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে বিদেশে থাকা স্বামীকে তালাক প্রদান, তালাক কার্যকরী করা, ঝামেলাবিহীন অবস্থায় অন্যত্র বিয়ে এবং সংসার করা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।